নমস্কার ডক্টর নীলাভ রায়। সুভাষ সরকার। আপনি পড়ান? পড়াতাম। হঠাৎ করে গন্ডগোলগুলো শুরু হলো। এটা কোন মাস? তুমি বলো। প্রতিদিনকার ঘটনাগুলো ভুলে যেতে লাগলো। খাবার খেয়েছে কিনা, স্নান করেছে কিনা। দৌড়তে দৌড়তে আসছে, চোখে মুখে আতঙ্ক একেবারে আমার বুকে। ইনি কে হন বলো দেখি? আলজাইমারের কিন্তু কোনো চিকিৎসা হয় না, নেই। আপনার কাজ হবে সারাক্ষণ ওনার সঙ্গে থেকে ছোট ছোট জিনিস ওনাকে মনে করে দিতে থাকা। আমি ওর চারপাশে রয়েছি, হঠাৎ করে একদিন আমাকে চিনতে পারছে। আজকাল ব্যাখ্যা লাগে মাঝে মাঝে। যে মানুষটাকে বিয়ে করেছিলাম, আজকে তো তোমার মধ্যে সেই মানুষটাকেই খুঁজে পাই না আমি। তোমার লগে বৌমার অশান্তিটা কি লইয়া? অনেকটা বদলে গেছো তুমি, অনেকটা। একটা সময় ছিল যখন পরীক্ষার ফিস দেওয়ার মতো ক্ষমতা ছিল না তোমার, তখন বন্ধু ছিল, হইচই ছিল, এখন তো তুমি ব্র্যান্ডেড। থেকে বাবা, তুমি বাবা কোথায় যাচ্ছেন? অনেক দূরে। তোমরা কেউ আমার দিকটা কখনো বুঝতেই চাইলে না? না, চিন্তার ভাগটা ভালোবাসায় বেশি হলে কিন্তু মুশকিল। মেয়েটার কথাও ভাবতে হবে তো। তোমরা একসঙ্গে পেরেন্টস টিচার মিটিং এ যাবে না? দূরত্বটা বড় বেশি হয়ে যাবে কিনা তাই ভাবছি। মা, আমি কি এই রোদ্দুর আর দেখতে পাবো? আপনি কে? শূন্য শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।